আসসালামু আলাইকুম, আমি অ্যাডভোকেট আইমান রহমান খান। এবং যেহেতু আপনি ভিডিওটি ওপেন করেই ফেলেছেন, তাই ধারণা করা যায় যে সদ্য ঘটে যাওয়া বার কাউন্সিল আইনজীবী তালিকাভুক্ত লিখিত পরীক্ষা আপনি পাশ করেছেন, তাই আপনাকে শুভকামনা। তাই আজকে ভিডিও শুরু করা যাক। আজকে আমি বার কাউন্সিল আইনজীবী তালিকাভুক্তির ভাইভাবোচি এক্সাম নিয়ে কিছু কথা বলবো। তো এই ভাইভা পরীক্ষাটা কীভাবে দেওয়া যায় বা আপনার প্রেজেন্টেশন কেমন হওয়া উচিত তা নিয়ে আমার অভিজ্ঞতা সহ কিছু কথা বলবো আজকে। প্রথমেই আমরা জানবো যে ভাইভা পরীক্ষার দিন আপনি কি ধরনের পোশাক পরিধান করবেন। এখানে পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা করে কাপড় নির্ধারণ করা আছে। যেমন পুরুষদের জন্য সাদা শার্ট, কালো প্যান্ট বা সাদা প্যান্ট, যার উপরে অবশ্যই একটি কালো কোট থাকতে হবে, কালো টাই এবং কালো জুতো। মহিলাদের জন্য সাদা শাড়ি বা সাদা সালোয়ার কামিজ, যার উপরে অবশ্যই কালো কোট থাকতে হবে। আর যারা হিজাব পরেন তারা অবশ্যই কালো বা সাদা, প্রেফারেবলি কালো বা সাদা হিজাব পরবেন, আর পাশাপাশি যে কোনো কালারের জুতা। ভাইভা পরীক্ষার এক দেড় মাস আগে আপনি যে কেস ডায়েরি যেটা আপনি রেডি করবেন, আপনি যখন লিখিত পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করেছিলেন, যেখানে 5টি সিভিল কেস এবং 5টি ক্রিমিনাল কেস আপনি উল্লেখ করেছিলেন, যেখানে বলেছিলেন যে এই 5টি সিভিল এবং 5টি ক্রিমিনাল কেস আপনি আপনার সিনিয়রের সাথে পরিচালনা করেছিলেন বা তাকে সহায়তা করেছিলেন, সেই কেসেরই পুরোটা ধারাবাহিক ঘটনা এবং তারিখ সম্বলিত যেসব তথ্য, সেসব তথ্য আপনি ওই কেস ডায়েরিতে উল্লেখ করবেন। তো এই যে প্রিপারেশনটা, কেস ডায়েরিটা আপনাকে অ্যাটলিস্ট পরীক্ষার অ্যাটলিস্ট এক মাস আগে নিয়ে রাখতে হবে। যেদিন ভাইভা পরীক্ষা আপনি যাবেন, সাথে আপনার থাকবে আপনার অ্যাডমিট কার্ড, যেটা এখন যেহেতু অনলাইনে ফর্ম ফিল আপ করা যায়, অনলাইনেই পাওয়া যায়। আপনি অ্যাডমিট কার্ডটা 2-3টি সেট আপনি ডাউনলোড করে রাখবেন বা প্রিন্ট করে রাখবেন। তবে এই অ্যাডমিট কার্ডের এক কপি আপনি আপনার ফাইলে রাখবেন। যে মেইন ফাইলটা হবে সেখানে আপনার অ্যাডমিট কার্ডের একটা কপি, আপনার সকল এডুকেশনাল সার্টিফিকেটস যেমন SSC, HSC, O-levels বা A-levels, LLB অ্যান্ড LLM, এইসব সার্টিফিকেটগুলো আপনি আপনার ফাইলের মধ্যে নিয়ে রাখবেন, অরিজিনাল সার্টিফিকেট প্লাস মার্কশিট, পাশাপাশি আপনার কেস ডায়েরি। সো এই তিনটা জিনিস আপনার সাথে থাকবে, আপনার সাথে যখন আপনি ভাইভা বোর্ডে যাবেন। যেদিন আপনি ভাইভা পরীক্ষা দিতে যাবেন, হতে পারে সেটা বার কাউন্সিলে হতে পারে বা অন্য কোথাও, সেখানে দেখবেন যে প্রতিটা রুমে একটা করে ভাইভা বোর্ড বসেছে। তো রুমের বাইরে দেখবেন অনেক মানুষ অপেক্ষা করছে, আপনার সহপাঠীরা হতে পারে বা আদার ক্যান্ডিডেটস যারা আছে ভাইভা পরীক্ষার, তারা অপেক্ষা থাকবে ওখানে। ভাইভা বোর্ডের যে রুমটা, এই রুমের সামনে একজন দাঁড়িয়ে থাকবে যে একে একে করে ভিতরে প্রবেশ করতে হেল্প করবে। তো আপনার সুযোগ যখন আসবে, আপনি তাকে, সে আপনার কাছ থেকে আপনার একাডেমিক সার্টিফিকেটসের যে ফাইলটা, পাশাপাশি কেস ডায়েরি, এগুলো আপনার কাছ থেকে উনি চাবে। ওনাকে এটা হস্তান্তর করার পরে আপনি গেটের সামনে দাঁড়াবেন। গেট খোলা থাকলে আপনি দেখতে পাবেন ভিতরে যারা ভাইভা আপনার নিবে তারা বসে আছেন। তো তাদের কাছ থেকে আপনি মে আই কাম ইন স্যার বলে দাঁড়িয়ে থাকবেন। তারা যখন আপনাকে পারমিশন দিবে ভিতরে ঢোকার জন্য, তখনই ঠিক আপনি ঢুকবেন ভিতরে। আপনি ভাইভা বোর্ডের রুমের ভিতরে ঢোকার পরে সুন্দর সাবলীলভাবে হেঁটে আপনার প্রান্তে যে চেয়ারটা আছে, সেই চেয়ারের ঠিক পিছনে আপনি দাঁড়িয়ে থাকবেন। চেয়ারের বাম পাশে বা ডান পাশে না, ঠিক পিছন দাঁড়িয়ে থাকবেন যতক্ষণ না পর্যন্ত ভাইভা বোর্ডের বিচারক বৃন্দ বা যারা ভাইভা পরীক্ষা নেবে তারা আপনাকে পারমিশন না দেয় বসার জন্য। ভাইভা বোর্ডে যারা বসে তারা হচ্ছে, প্রথমে ডান দিক থেকে শুরু করলে একজন বার কাউন্সিলের মেম্বার, যিনি একজন বিজ্ঞ আইনজীবী, মাঝখানে সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি সাহেব, এবং তার বামে আইদার সুপ্রিম কোর্টের আরেকজন মহামান্য বিচারপতি সাহেব অথবা একজন সিনিয়র অ্যাডভোকেট। আপনাকে তিনজনই প্রশ্ন জিজ্ঞেস করতে পারে বিভিন্ন বিষয়ে। প্রথমেই আপনাকে জিজ্ঞেস করবে আপনার নাম কি। আপনি আপনার SSC বা HSC-তে যে সার্টিফিকেটে যে নামটি আছে সুন্দরভাবে আপনার নামটি বলবে। আপনার নামের অর্থ জিজ্ঞেস করতে পারে মাঝে মাঝে। তারা আপনাকে আপনার পিতার নাম জিজ্ঞেস করবে। পিতার নামের সময় আপনি জনাব বলে সম্বোধন করে আপনার বাবার নাম বলবেন। আপনার গ্রামের বাড়ি কোথায় তা জিজ্ঞেস করতে পারে। আপনার গ্রাম, উপজেলা ও জেলার নাম সুন্দরভাবে বলবেন। আপনার স্থায়ী ঠিকানা কোথায় তা জিজ্ঞেস করবে।
আপনি কবে এলএলবি পাশ করেছিলেন বা এলএলএম কবে পাশ করেছিলেন তা জিজ্ঞেস করবে, আপনার কোথায় প্র্যাকটিস করার ইচ্ছা সেটা জিজ্ঞেস করবে, আপনার যে জেলা শহর সেখানে প্র্যাকটিস না করে কেন ঢাকায় করবেন, বা ঢাকায় যদি করতে না চান আপনার জেলা শহরে প্র্যাকটিস করবেন, এই বিষয়টা জানতে চাবে কেন, আপনার কারণটা কি, আপনার সিনিয়রের নাম কি এটা জিজ্ঞেস করবে, আপনার সিনিয়র কোথায় প্র্যাকটিস করে সেটাও জিজ্ঞেস করবে, আপনার সিনিয়র কোন সাইডে প্র্যাকটিস করে এটাও জিজ্ঞেস করবে, এবং আপনি কোন সাইডে প্র্যাকটিস করার জন্য ইন্টারেস্টেড সেটা জিজ্ঞেস করবে। এগুলার পাশাপাশি স্পেসিফিক ল নিয়ে আপনাকে জিজ্ঞেস করতে পারে, যেগুলার বিষয়ে আপনাকে অবশ্যই ভাইভার পরীক্ষার আরও আগের থেকে আপনাকে প্রিপারেশন নিয়ে আসতে হবে। বিচারপতি বৃন্দ বা সিনিয়র অ্যাডভোকেট সাহেব উনি আপনাকে জিজ্ঞেস করতে পারে আপনি কি রেগুলার কোর্টে যান কি না, এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, এই কোয়েশ্চেন আমাকেও জিজ্ঞেস করা হয়েছিল, এবং 90% ক্যান্ডিডেটদেরকে এই কোয়েশ্চেন জিজ্ঞেস করবে যে তারা রেগুলার কোর্টে যায় কি না। কারণ যা সত্যি সেটা হচ্ছে যে একজন অ্যাডভোকেট, যে সম্ভাব্য অ্যাডভোকেট, তার কাছ থেকে এটা হলো ন্যূনতম এক্সপেকটেশন যে সে কোর্টে রেগুলার যায় কি না। তো আপনি যদি কোর্টে রেগুলার যেয়ে থাকেন তা বিষয়ে আপনি বলবেন যে আমি কোর্টে যেয়ে থাকি। এই প্রশ্ন উত্তরের মাঝে আপনাকে আপনার কেস ডায়েরি থেকে কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে, যে আপনি সর্বশেষ যে মামলাটা করেছিলেন বা সর্বশেষ যে মামলায় আপনার সিনিয়রকে আপনি সহায়তা করেছিলেন সেই বিষয়ে কিছু বলেন, সেই মামলাটা বাদী বিবাদী নাম বলবেন, বিষয়ের ঘটনাটা ছোট করে বলতে পারেন, এবং আপনাকে জিজ্ঞেস করতে পারে সর্বশেষ আদেশটা কী ছিল সেই বিষয়ে কথা বলতে পারেন। এই প্রশ্ন চলাকালীন অবস্থায় আপনাকে ভাইভা বোর্ড খুব তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করবে যে আপনার চেহারার এক্সপ্রেশনটা কেমন। আপনি যদি গোমরা মুখ করে রাখেন তাহলে কিন্তু এটা বেয়াদবি হিসাবে গণ্য হতে পারে। আপনাকে সবসময় হাসি খুশি বা মোটামুটি হাসি খুশি থাকতে হবে। তো এখানে ভাইভা বোর্ডে আসলে আপনার আইনের জ্ঞানের থেকে বেশি তারা দেখবে আপনি কতটুকু কনফিডেন্ট। এখানে কনফিডেন্স বলতে আপনি যে কথাগুলো বলছেন সেই কথাটা কি আপনি মিন করছেন কি না বা বিশ্বাস করে কথাটা কতটুকু বলছেন তা দেখবে, এবং আপনি যখন বিচারপতি সাহেবের সাথে ইন্টারঅ্যাক্ট করবেন কীভাবে ইন্টারঅ্যাক্ট করছেন, আপনি কি ওভার নার্ভাস কি না বা আপনি কি ওভার এক্সাইটেড কি না, এগুলো তারা লক্ষ্য করবে অবশ্যই। তো এইসব বিষয়গুলো, ছোটো ছোটো বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট, আপনার হাতের মুভমেন্ট, বডি ল্যাঙ্গুয়েজটা তারা ভালোভাবেই লক্ষ্য করবে, এবং কিভাবে আপনি তাদের সাথে কনফিডেন্টলি যতক্ষণই থাকেন কিভাবে কথাগুলো চালিয়ে যেতে পারেন তা এগুলো লক্ষ্য করবে। আমার সামনে ছিল দুজন বিচারপতি এবং ডান দিকে ছিল একজন সিনিয়র অ্যাডভোকেট। তারা আমাকে প্রথমে জিজ্ঞেস করে আমার নাম কি, আমার পিতার নাম জিজ্ঞেস করে, এবং তাদের সামনে যা লক্ষ্য করলাম, তাদের সামনে একটি রেজাল্ট শিট ছিল যেখানে হয়তো আমার লিখিত পরীক্ষার রেজাল্ট বা এমন কিছু তাদের সামনে ছিল। তারা আমার কেস ডায়েরিটা দেখতে চায়, আমি তো আমার কেস ডায়েরি তাদের কাছে হস্তান্তর করি। তারা কিছু দূর দেখার পরে আমাকে প্রথমে জিজ্ঞেস করে বসে যে অমুক কেসে, যেটা আমার সিভিল কেসের মধ্যে একটি, অমুক কেসে কী হয়েছিল এবং সর্বশেষ কী আদেশ দিয়েছিল কোর্ট, তো আমি খুব সুন্দরভাবেই বলি বিষয়টা, এবং তারা এটা শোনার পর সন্তুষ্ট হয়ে তারা আমার কেস ডায়েরিটা আমাকে ফেরত দিয়ে দেয়। এরপরে তারা যে পরবর্তী ধাপ, তারা আমাকে কিছু ল নিয়ে কোয়েশ্চেন জিজ্ঞেস করলো। তারা আমাকে প্রিএমশন কাকে বলে এবং প্রিএমশনের মামলা কোথায় দায়ের করতে হয় এটা নিয়ে আমাকে জিজ্ঞেস করে, আমি সুন্দরভাবেই বলি। তারপরে আমাকে ক্রিমিনাল নিয়ে কিছু জিজ্ঞেস করে, ডিফারেন্স বিটুইন জিআর কেস অ্যান্ড সিআর কেস। খুবই সিম্পল ছিল কোয়েশ্চেনটা। আসলে মোট কথা কি যে আমি পুরা সময়টি খুব কনফিডেন্টলি ছিলাম, খুব কনফিডেন্টলি কথা বলে গেছি জাজ সাহেবের সাথে। আমি তাদেরকে কখনোই বুঝতে দিইনি যে আমি ভিতরে নার্ভাস ফিল করছিলাম, যেটা খুবই স্বাভাবিক, আপনিও একইভাবে নার্ভাস ফিল করবেন, কিন্তু সেই বিষয়টা আপনি প্রকাশ করবেন না। তাদের সাথে ধরেন 5 মিনিট কথা বলবেন বা এর থেকেও কম, এই যে কম সময়ের মধ্যে আপনাকে মনে করতে হবে যে এই সময়টা শেষ হয়ে যাবে এবং পরবর্তীতে আমি পরীক্ষাটা ভালো করব। তো এটা এই লক্ষ্যে আপনাকে তাদের সাথে কথা চালিয়ে যেতে হবে এবং পুরো টাইমটা কনফিডেন্ট থাকতে হবে। তো এটা নিয়ে নার্ভাস হওয়ার কিছুই নাই, এটা একটা ভাইভা বোর্ড, এবং আপনি যখন অ্যাডভোকেট হবেন কোর্টের সামনে দাঁড়াবেন, আপনাকে জাজের সাথে ইন্টারঅ্যাক্ট করতে হবে, আপনার কেসটা জাজের সামনে প্রেজেন্ট করতে হবে। তো মোট কথা পুরো টাইমটা আপনাকে খুবই ঠান্ডা মাথায় থাকতে হবে। আসলে বুঝতে হবে যে আপনার মধ্যে অনেক কিছু করার সম্ভাবনা আছে, কিন্তু
আমরা মাঝে মাঝে এই সম্ভাবনাটাকে ধ্বংস করে ফেলি কিছু নেগেটিভ চিন্তা মাথায় এনে। তো নেগেটিভ চিন্তা করা যাবে না, খুবই সিম্পল, তারাও মানুষ, আপনিও মানুষ। যখন আপনি তাদের সাথে কথা বলবেন, আপনি থাকবেন কাম মাইন্ডে, একদম রিল্যাক্সড মুডে থাকবেন এবং কোনোভাবেই ভয় পাওয়ার কিছু নেই, আপনার ভালোর জন্য এটা হচ্ছে। তারা যদি আপনাকে বেশি বেশি করে কোয়েশ্চেন করে, আপনি সবগুলোই কনফিডেন্টলি অ্যান্সার করবেন, এবং যদি কোনো কোয়েশ্চেন না পারেন তাহলে অবশ্যই কনফিডেন্টলি বলবেন যে স্যার আমি পারছি না এটা। এবং এটাই আর কি, আজ তাহলে এই পর্যন্তই, আপনাদের সকলকে শুভকামনা। এবং আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি, পাশেই থাকবেন পরবর্তী ভিডিওর জন্য। ধন্যবাদ।